মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে রীতিমতো যুদ্ধ চলছে জান্তা বাহিনীর। সীমান্তে কয়েকটি সশস্ত্র বাহিনীর দাপটে খেই হারিয়ে ফেলেছে তাদের সেনাবাহিনী। মিয়ানমারের এই অস্থিতিশীলতার প্রভাব পড়েছে বাংলাদেশেও। বিগত কয়েকদিনে বেশ কয়েকটি মর্টার শেলও গুলি এসে পড়ায় বাংলাদেশের দুজন নিহত সহ বেশ কয়েকজন আহত হয়। ফলে আতঙ্ক বিরাজ করছে বান্দরবনের তমলু ও ঘুমধুম এলাকায়। তবে বাংলাদেশে মিয়ানমারের বর্তমান অবস্থানে যুদ্ধের পরিস্থিতি নেই বলে জানায় নিরাপত্তা বিশ্লেষকরা। বিশ্বে সামরিক শক্তিতে 145টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 37তম আর মিয়ানমারের অবস্থান 35তম। তবে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2024 অনুসারে শুধু সাময়িক লোকসংখ্যা অস্ত্র নয়, বড় জনসংখ্যা, অর্থনীতি সহ বেশ কিছু বিষয় যোগ হয়েছে। বাজেট বেশি হলেও সাময়িক শক্তিতে পিছিয়ে বাংলাদেশ। চলুন জেনে নেই বাংলাদেশ ও মিয়ানমারের মুখোমুখি অবস্থান কেমন। প্রথমেই সাময়িক বাজেট। বাংলাদেশের 699,50,40,000 ডলার থাকলেও মিয়ানমারের রয়েছে 270 কোটি ডলার। সামরিক বাহিনীতে সদস্য বাংলাদেশের 1,63,000, মিয়ানমারের রয়েছে 1,50,000। সংরক্ষিত বাহিনীর সদস্য মিয়ানমারের রয়েছে 20,000। আধা সামরিক বাহিনীর সদস্য বাংলাদেশে 68,000, মিয়ানমারে রয়েছে 55,000। বিমানবাহিনী, বাংলাদেশের বিমান রয়েছে বাংলাদেশে 216টি, মিয়ানমারে রয়েছে 293টি। যুদ্ধ বিমান বাংলাদেশে রয়েছে 44টি, মিয়ানমারে 58টি। এখন পর্যন্ত কে কতবার বিমান আক্রমণ করেছে? বাংলাদেশ একবারও করেনি, তবে মিয়ানমার করেছে 26 বার। মালবাহী বিমান বাংলাদেশে রয়েছে 16টি, মিয়ানমারে 31টি। প্রশিক্ষণ বিমান বাংলাদেশে রয়েছে 87টি এবং মিয়ানমারে রয়েছে 93টি। বিশেষ মিশন বিমান বাংলাদেশে রয়েছে 4টি, মিয়ানমারে রয়েছে 5টি। হেলিকপ্টার বাংলাদেশে রয়েছে 73টি, মিয়ানমারে আছে 80টি। যুদ্ধ হেলিকপ্টার মিয়ানমারের কাছে রয়েছে 9টি। সেনাবাহিনীতে ট্যাঙ্ক বাংলাদেশে রয়েছে 320টি, মিয়ানমারে আছে 705টি। সামরিক গাড়ি বাংলাদেশে রয়েছে 13,100টি, মিয়ানমারে রয়েছে 8,139টি। সেলফ প্রোপেলড আর্টিলারি বাংলাদেশে রয়েছে 27টি, মিয়ানমারে রয়েছে 215টি। টোট আর্টিলারি বাংলাদেশে রয়েছে 437টি, মিয়ানমারে রয়েছে 1,868টি। রকেট আর্টিলারি বাংলাদেশে রয়েছে 71টি, মিয়ানমারে রয়েছে 586টি। নৌবাহিনীতে ছোট ও বড় জাহাজ বাংলাদেশে রয়েছে 117টি, মিয়ানমারে রয়েছে 227টি। ফ্রিগেটস বাংলাদেশে রয়েছে 60টি, মিয়ানমারে রয়েছে 6টি। করভেটস বাংলাদেশে রয়েছে 6টি, মিয়ানমারে রয়েছে 3টি। সাবমেরিন বাংলাদেশে রয়েছে 2টি এবং মিয়ানমারে রয়েছে 3টি। পেট্রোল ভেসেল বাংলাদেশে রয়েছে 55টি, সেখানে মিয়ানমারের আছে 124টি। মাইন ওয়ারফেয়ার বাংলাদেশে রয়েছে 5টি, মিয়ানমারে রয়েছে 2টি। এই ছিল আজকের আয়োজনে। পরবর্তী আবার নতুন কোনো আয়োজনে নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সাথে যুক্ত হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দ্য রিপোর্ট ডট লাইভের সাথেই থাকুন। সর্বশেষ তথ্য এবং নিউজের জন্য আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।